এখানে কি হয়েছে? সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করব। কি হয়েছিল তোমার? আচ্ছা কি হয়েছিল বলো তো, তুমি হঠাৎ করে চিৎকার করে ওভাবে অজ্ঞান হয়ে গেলে করিডোরে? কিছু বলছো না কেন? কি হয়েছিল, তুমি কিছু দেখে বা ভয় পেয়ে কিছু? আমি মানে হবে না কেন, সারাক্ষণ কাজ করলে আর ঝিমিয়ে কথা ভাবলে তো এরকমটাই হবে, নাহলে আর কি হবে? সরি, আমার আসলে মনে হলো মনে হলো বাকি মনে হলোর ওপর আছে। এরপর তো কোনদিন বলবে ভূত দেখেছো তুমি? ভূত হঠাৎ এরকম চমকে গেলে কেন? তুমি কি ভূত টুতে বিশ্বাস করো নাকি? তুমি না সত্যি একটা স্টুপিড, জানো তো ভূত প্রেত বলে কিছু হয় না, ওসব হলো মানুষের মনের ভুল। মনের ভুল তাই হবে হয়তো। তুমি আর দেরি করো না, তুমি খেয়ে নাও, সুপটা মনে ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে আনি। না কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ এখানে বসো, অনেক করেছো, আমি নিয়ে আসছি। এই শরীরের এই অবস্থা, তার উপর তবে এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। কোনটা? এই যে ওয়ার্কশপের ওখানে মাছের ঝোল ভাত আর এখানে স্যুপ প্লেট, কেন? ওখানে সবাই খাটাখাটনি করে একসঙ্গে খেতে বসবে, ওখানে তোমার আলাদা খাওয়াটা ঠিক, বাড়িতে তোমার যেমন ইচ্ছে হবে আমি বানিয়ে দেবো। ও আই সি, তার মানে ওখানে কনক ম্যাডামের কথাই শেষ কথা, তাই তো? আমি সেটা বলিনি তোমায়। বলোনি ঠিকই, তবে যেটা বলেছো তাতে তো তাই মানে দাঁড়ায়, তাই না? আমি ওটা বলতে চাইনি, তুমি ভুল বুঝো না আমাকে। বেশ, তাহলে বোঝাও তুমি আমার। যারা শুধুমাত্র আমাদের সম্মান রক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছে, আমি শুধু তাদের সম্মানের কথা একটু ভাবার চেষ্টা করেছি। সেটা যদি